মাস হইছে 9 মাস তবু আমার কোনোদিন বিরক্ত মনে করেন যে গোবর সাফ করা বা খাওয়া দাওয়া কান্না আমার কখনো বিরক্ত লাগে না কখনো বিরক্ত লাগে কখনো না আমার আরো অনেক ভালো লাগে এখন আরো বেশি ভালো লাগে আমার গরু গাভী পিছে আমি হিসাবে ভালো আছে ঠিক আছে আরিয়া যেহেতু না হ্যাঁ তো 35 এর মধ্যে ভালোই পাবে 35 এর মধ্যে ভালো পাবে কখনো বিরক্ত লাগে অনেক ভালো লাগে এখন আরো বেশি ভালো লাগে আমার গরু গাভী পিছে আচ্ছা অনেক ভালো গরুর মতন হয় না হয় না ছাগলও হয় কারণ অন্যান্য অন্যান্য তো ছিল যেমন অনেকেই তো কবুতর পালে অনেকে আবার বিড়াল পালন করে কুকুর পালন করে আপনার এই ধরনের কোনো মানে অন্য কোনো ইয়েতে ইচ্ছা জাগে নি না আমার বিড়াল কবুতর কবুতর ভালো লাগে হ্যাঁ তবু আমার ভালো লাগে না গরুর আগে কেউ না গরুর আগে কেউ কাছে গরুই সবার আগে হ্যাঁ আর গরুর মতন কথা কেউ বুঝে না কোনো পশু বুঝে না গরুর মতন ছাগলও বুঝে না কবুতরও বুঝে না গরুকে আমি যদি ডাকি এদিক আসো আমু করে ডাকি আমার গরুকে আমি মা বলে ডাকি আচ্ছা আমি আমার গরুকে কখনো গরু বলি না মা বলে ডাকলেই ও আমার বাসা দুই তলা দেখে বাজে টাকা থাকে আর যখন নামবো সিঁড়ি দিয়ে তখন গেটের মধ্যে দেখে থাকে যে আমি নামতেছি খাওয়ার জন্য তারপর তারপর আমাকে মাথা দিয়ে ডাকে কে ডাকে আমার গরুটা বলে যে আয় আয় খাওয়া দে আমাকে আদর কর আমি ওর পিছনে অনেক সময় দিই আমি নিজে না খাই ওকে খাওয়াই নিজে না খাওয়াই ওকে খাওয়াই ওকে খাওয়াই আমাকে খুব ভালোবাসে আমি ওকে ভালোবাসি আচ্ছা তাহলে ভবিষ্যতে কি আরো বড় করার ইচ্ছা আছে হ্যাঁ হ্যাঁ বিদেশি গরু কিনবো বিদেশি মানে সেটা কি গাভী না ষাঁড় মেগুরু মানে দুধে দুধ বিক্রি হবে দুধ বিক্রি মানে আপনার পরিকল্পনাটা হচ্ছে আপনি ভবিষ্যতে আস্তে আস্তে উপরে উঠবে তো এই যে গরুগুলো কিনছেন এই টাকাটা কোথায় পেয়েছেন টাকাটা আমার নিজের নিজের জমানো হ্যাঁ আমি ছোটবেলা থেকে টাকা জমায় জমায় আমার 40,000 এর মতন হয় তো 40,000 দিয়ে গরু কিনি যেটা দাম এখন প্রায় 80,000 এর কাছাকাছি বাচ্চা হলে আমার গাই বাছুরটাই বিক্রি হবে 70,000 তো আমি এখন বর্তমানে 1,00,000 টাকার মালিক 1,00,000 টাকার মালিক এখন কেমন লাগছে প্রাউড লাগছে যে 1,00,000 টাকার মালিক হয়েছে আমি খুবই 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 ভালো লাগতেছে আসলে অন্য জায়গার টাকা না নষ্ট করে আমার মনে হয় গরুর পিছনে যদি নষ্ট করি তাহলে আমরা টাকার মুখ দেখতে পাবো টাকার মুখ আচ্ছা ঠিক আছে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ অনেকক্ষণ ধরে কথা বললাম আপনার আপনাকেও ধন্যবাদ আচ্ছা আচ্ছা